নমস্কার বন্ধুরা, রিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি রাজদীপ, আজকে রান্না করছি বেগুনের একটা খুবই ইন্টারেস্টিং রেসিপি, বেগুনের টক বা টক বেগুন। এই রেসিপিটির জন্য আমি বড় সাইজের বেগুন এরকম চাকা চাকা করে বা গোল গোল করে কেটে রেখেছি। আর বেগুনটাকে ম্যারিনেট করার জন্য একটু লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু আটা দিয়ে বেগুনটা ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই রেসিপিটি খুবই লোভনীয় এবং খেতে অত্যন্ত সুন্দর। গরম ভাতের সাথে বেগুনের এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না। বেগুন ভাজা তো আমাদের সবাই প্রিয়, কিন্তু এইভাবে যদি বেগুন এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করেন অবশ্যই ভালো লাগবে। আমি এখানে আটা ইউজ করেছি 1 টেবিল চামচ মতো। আপনারা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন বা ময়দাও ইউজ করতে পারেন, খুবই ভালো লাগবে। বেগুনগুলো খুব ভালো করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর আটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। এই রান্নাটি আমি সর্ষের তেলে করব, বেগুনগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেগুনগুলো। এক একবারে আমি 4টে করে বেগুনের যে চাকা সেটা আমরা ভেজে নেব। উল্টে দিচ্ছি, একটু লাল করে ভেজে নিতে হবে। দুই দিক ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়েছে। দেখুন এভাবে আমি বাকি বেগুনগুলো ভেজে নেব। বন্ধুরা, বেগুন ভাজা অনেক সময় আমরা করার সময় দেখি যে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত তেল টেনে নিয়েছে, সেটার একটা টোটকা দিয়ে দিই। সর্ষের তেলে যদি আপনারা বেগুন ভাজেন বা সাদা তেলে যদি আপনারা বেগুন ভাজেন, তাহলে অনেক সময় তেল খুব গরম হওয়ার আগে যদি আপনারা বেগুনগুলো দিয়ে দেন, তাহলে কিন্তু অতটা তেল বেগুন শুষে নেয় না এবং ভাজাও খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই এরকমভাবে বেগুন ভাজে বেজে দেখতে পারেন। বাকি বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। সুন্দর ভাজা হয়ে গেছে বেগুনগুলো, শুধু এই বেগুন ভাজা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। যাই হোক, এই সর্ষের তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে ছোট সাইজের 3টে পেঁয়াজ ব্যবহার করেছি, এই রান্নায় একটু পেঁয়াজ বেশি হলে ভালো হয়। পেঁয়াজগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে এবং পেস্টটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়। 2 থেকে 3 মিনিট মতো আমি পেস্টটা ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজ ভাজার সময় যদি আমরা লবণ ব্যবহার করি তাহলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, স্বাদ মতো একটু চিনি। খুব ভালো করে মশলার সাথে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো যাতে জ্বলে না যায় অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
এইভাবে অল্প অল্প জল দিয়ে যদি আপনারা যে কোনো মশলা কষান খেতেও খুব ভালো হয় আর খুব সুন্দর মশলাটা কষে। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন লাগলো। আর আমার চ্যানেলের অন্যান্য রেসিপির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা সেখান থেকে গিয়েও অন্যান্য রান্না দেখতে পারেন। দেখুন, মশলার সাথে খুব সুন্দর করে পেঁয়াজ কষানো হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দেবো তেঁতুলের পাল্প। তেঁতুলের পাল্প আমি ইউজ করছি এখানে, আপনারা কিন্তু বাজার থেকে যে কিনতে পাওয়া যায় তেঁতুলের সস, ট্যামারিন সস, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 1-2 মিনিট মতো কষানোর পর দিয়ে দিচ্ছি জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝে জলটা দেবেন। আমি আর একটু জল দিয়ে দিচ্ছি, খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো আর ভালো করে ফুটতে দেবো। দেখুন, ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই মুহূর্তে গ্যাসের আঁচ কমিয়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। একদম হালকা হাতে বেগুনগুলো ঝোলের মধ্যে দিতে হবে যাতে বেগুনগুলো ভেঙে না যায়, এবং খুব নাড়াচাড়া কিন্তু করা যাবে না। একদম হালকা হাতে ঝোলের সাথে বেগুনগুলো জাস্ট একটু মাখিয়ে নেব। আর একটা কাজও করতে পারেন, আমি এখানে হাতা দিয়ে ঝোলগুলো বেগুনের উপরে জাস্ট দিয়ে দিচ্ছি যাতে খুব নাড়াচাড়া না হয় আর যাতে বেগুনগুলো ভেঙে যাওয়ারও ভয় না থাকে। এরমভাবে 2-3 মিনিট কম আছে এটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা, বেগুনের এই রেসিপিটি সত্যি চমৎকার খেতে হয়, গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে, আর কিচ্ছু লাগবে না। দেখুন, বেগুন ভেঙে যায়নি, হালকা হাতে একটু জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি, গ্যাসের আঁচ একদম কম আছে। দেখুন, তৈরি হয়ে গেল টক বেগুন। বেগুনের এই সুন্দর রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।